বিজেপি জয়লাভ অবশ্যম্ভাবী। আজকে ডেপুটেশন মূলত স্বাস্থ্য দপ্তরের যে বেহাল অবস্থা, শুধু ডেঙ্গুই নয়, ডেঙ্গুটা এখন মহামারীর আকার ধারণ করেছে বলে ডেঙ্গুকে সামনে রাখছি, কিন্তু এই জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আজকে মহকুমা হসপিটাল বলুন, মেডিকেল কলেজ বলুন, ব্লকের স্বাস্থ্যকেন্দ্র বলুন, কোথাও সুচিকিৎসার ব্যবস্থা নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। পেশেন্টের জ্বর হলেও আজকে মহকুমা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ থেকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে, এখানে কোনো পরিষেবা নেই, সমস্ত স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। তারপরে আজকে ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও দুর্নীতি হচ্ছে, সরকারিভাবে যে ওষুধ সাধারণ গরিব মানুষ যারা কিনতে পারে তাদের জন্য অনেক ওষুধপত্র আসে সেগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে, সেখানেও দুর্নীতি হচ্ছে। এর প্রতিবাদে আমাদের আজকে ডেপুটেশন, যে আজকে স্বাস্থ্য দপ্তরে যা ঘটছে, হসপিটালগুলো যা ঘটছে, এর পূর্ণ তদন্ত আমরা চাইছি, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির জন্যই আমাদের আজকে ডেপুটেশন।